জনগণকে হাতের পুতুল নাকি? উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে? মুখ্যমন্ত্রী উৎসবের কেরার বার্তাকে এভাবেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, একমাস তো হয়ে গেল, এবার উৎসবে ফেরা উচিত। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে কার্যত তাঁকে তুলোধনা করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, মাননীয়া জনগণকে হাতের পুতুল ভাবছেন, তিনি বললেই উঠবে, তিনি বললেই বসবেন, উৎসবে মেতে উঠতে বললেই মেতে উঠবে, আন্দোলন বন্ধ করতে বললেই বন্ধ করে দেবে। তিনি আরো বলেছেন, এখনো তো দুই বিপক্ষের সূচনা হয়নি, অসুরের বিনাশ বাকি রয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাতৃশক্তি জাগ্রত হয়েছে, একটু ধৈর্য ধরতে, পশ্চিমবঙ্গকে স্বচ্ছ করেই ছাড়বেন। আর আন্দোলন থামা টামার কোনো গল্প নেই, পুজো নিশ্চয়ই হবে, অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি নিশ্চয়ই দেব, পঞ্জিকা শাস্ত্র মতে শক্তির আরাধনা হবে, উৎসব হবে কি না 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখে বাঙালি ঠিক করবে। মানুষ ঠিক করে সে উৎসবে বাঁচবে না, হাসবে।